শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। হাতে ফুল ও বিনম্র শ্রদ্ধায় সব শ্রেণী পেশার মানুষের কাছে মিলল প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব। কেউ শোনালেন শোককে শক্তিতে পরিণত করার গল্প, আবার কেউ চাইলেন বুদ্ধিজীবী হত্যার বিচার। আবু মুসার তোলা ছবিতে বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে। কুয়াশা ভেজা সকাল, স্মৃতিস্তম্ভে অর্ধনমিত লাল সবুজের পতাকা, রায়েরবাজারের বদ্ধভূমির রক্তলাল সূর্য জানান দিল শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। হাতে ফুল আর গভীর শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন, যেদিন ঘাতকের বুলেট বেয়োনেট বিদ্ধ করেছিল তাদের। এদিন যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা বলেন সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট, ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ অর্থে একটা বড় অগ্রগতি হয়েছে। প্রজন্ম বাড়ার জন্য বুদ্ধিজীবীদের জীবনীগুলো পাঠ্যপুস্তকে সম্বলিত করা হোক। তবে প্রত্যাশার জায়গাটুকু কম নয়। আগত তরুণরা জানালেন প্রত্যাশার জায়গাটাও। আমাদের প্রজন্মে যারা আছে তারা যেন এই জিনিসটা আমাদের ধরে রাখে। আমাদের স্বাধীন দেশ যেন পিকচারটা ভালো মতন হয়, তারা যেন একটু হলে দিনটাকে মনে করার চেষ্টা করে, কারণ এই দিনের তাৎপর্যটা আসলে আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশে উগ্র মৌলবাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা ঢাবি উপাচার্য। সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কোন স্থান বাংলাদেশের মাটিতে কখনো ছিল না, কখনো হবেও না। আগতরা বলছেন বিজয়ের প্রাক্কালে শোককে শক্তিতে পরিণত করার দিনের এই ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় মানে লাল সবুজ, আর বিজয় মানে মুক্তি। শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়ানোর শক্তি, যা এরই মধ্যে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। তারপরেও প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব যেখানে সেখানে সাধারণ মানুষ বলছেন এই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা দেশব্যাপী দ্রুত দেয়া হোক এবং সেই সঙ্গে তাদের হত্যাকারীদের বিচার হোক দেশের মাটিতেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।